তো আজকে আমার উপস্থাপনার অংশ হলো পবিত্র কোরআন ও বিজ্ঞান, এর সাথে ওয়ান্ডার্স অফ কোরআন অন ওয়ার্ডস, অর্থাৎ কোরআনে যতগুলি আয়াত আছে, আয়াতে যতগুলি শব্দ আছে, এই শব্দগুলি আল্লাহ পাক 78,000 শব্দের মধ্যে কিভাবে মুজেজার মাধ্যমে এগুলিকে সাজিয়েছেন, এই সম্বন্ধে আজকে আমার উপস্থাপনা। আপনারা জানেন এই পর্যন্ত আমরা যে প্রেজেন্টেশন দিয়েছি তার মধ্যে এবং আমরা কবে চাঁদে সঠিক তারিখটা নির্ধারণ করে আমরা রোজা শুরু করব, আমরা আলহামদুলিল্লাহ শুরু করেছিলাম 24 এপ্রিল থেকে, এবং কবে ওটা বলেছিলাম এবং আরো বলবো কবে আমাদের লাইলাতুল কাদর, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা কবে আমরা পালন করব। এরপরে প্রেজেন্টেশন ছিল সায়েন্টিফিক বেনিফিটস রমাদান সিয়াম, অর্থাৎ বৈজ্ঞানিক উপকারিতা আমাদের রোজা রাখছি তার উপকারিতা। তারপরে বলেছিলাম ওয়ান্ডারফুল মুজিজা সূরা ইখলাস, সূরা ইখলাসের মুজিজাগুলো আমরা দেখেছিলাম, এবং পরে দেখেছিলাম ওয়ান্ডারফুল মুজিজা সূরা আল কাউসার লাস্ট উইকে বলেছিলাম। এবং এই সবগুলি প্রেজেন্টেশন কিন্তু আপনারা যদি চান ফেসবুক এবং ইউটিউব আইডিতে আমার নাম টাইপ করলে এখানে এসে যাবে, ওখানে দেখতে পারবেন। তবে তা যদি সত্যটা বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আল্লাহ নিজেই ইনডাইরেক্টলি বলে দিয়েছেন যে আমাদেরকে তাদাব্বুর করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, কোরআন তেলাওয়াতে চিন্তা ভাবনা অবশ্যই করতে হবে। এবং সূরা মুহাম্মদ আল্লাহ বলে দিচ্ছেন ফালা ইয়া তাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তবে কি তারা কোরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা ভাবনা করে না, না তাদের অন্তর তারাবদ্ধ, অর্থাৎ গভীরভাবে চিন্তা ভাবনা করলে কোরআনের মুজিজাগুলো আমরা জানবো এবং সেই অনুযায়ী আমরা ইনশাআল্লাহ কোরআনের মুজিজা বুঝতে পারবো। আজ আমি আপনাদের দেখাবো এমন কিছু মুজিজা কোরআনের ভিতরে যা আপনাদের ইমানকে অবশ্যই আল্লাহ মজবুত করে দেবেন, যে আমরা আসলে আল্লাহ পাকের যে কালাম এই কালাম কত ইম্পর্টেন্ট এবং কিভাবে আমরা এটার মর্ম বুঝতে চেষ্টা করব এবং প্রথমে আসি 59 নম্বর আয়াত সূরা আলি ইমরানের 59 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতে বলছেন যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, সুন্দর একটা বাক্য বলছেন, আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের অনুরূপ। কি জন্য অনুরূপ? দুইজন নবীরে দেখেন, আদম আলাইহিস সালাম কোন পিতা ছিল না, পিতা আল্লাহ আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন, ঠিক তত ঈসা আলাইহিস সালাম কোন পিতা ছিল না, সেই হিসাবে ওই অ্যাঙ্গেল থেকে দুইজন আল্লাহর কাছে সমান একটা উপমা উপকরণ। তাই আল্লাহ পাকের কথা অনুযায়ী আদম আলাইহিস সালাম অনুরূপ ঈসা আলাইহিস সালাম। পবিত্র কোরআনে 78,000 শব্দের মধ্যে আদম আলাইহিস সালাম নাম এসেছে 25 বার, ঈসা আলাইহিস সালাম নাম এসেছে 25 বার, সুবহানাল্লাহ। একেবারে কেমন করে যে উনি এটা 78,000 শব্দের মধ্যে মিশিয়ে দিয়েছেন আল্লাহ পাক ভালো করে জানেন। ঠিক তদ্রূপ আদম আলাইহিস সালামের কে সিজদা করেছিল ফেরেশতারা, আর শয়তান ছিল ফেরেশতাদের চিরশত্রু, আদম আলাইহিস সালামের চিরশত্রু আমাদের চিরশত্রু। তো সেই শয়তান শব্দটা আসছে কোরআনে 88 বার, ফেরেশতা শব্দটা আসছে 88 বার। মানুষ সৃষ্টি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলছেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। যে মানুষ সৃষ্টি শব্দটা কোরআনে আসছে 16 বার আর ইবাদত শব্দটা আসছে 16 বার, সুবহানাল্লাহ। আমরা দেখি আমাদের ঈমান, ঈমানের বিপরীত হলো কুফরি, ঈমান শব্দটা আসছে 25 বার, কুফরি শব্দটা ঠিক সমান সংখ্যক 25 বার। আমরা একজনের উপকারও করতে পারি, ক্ষতি করতে পারি, আল্লাহ পাক উপকার শব্দটা দিয়েছেন 50 বার কোরআনে, ক্ষতি শব্দটা দিয়েছেন 50 বার। ঠিক তদ্রূপ আমাদের শান্তি আসবে, অশান্তি আসবে, আল্লাহ পাক শান্তি শব্দটা দিয়েছেন 13 বার, অশান্তি শব্দটা দিয়েছেন 13 বার। গরম ঠান্ডা, গরম আছে ঠান্ডা আছে, এই গরম ঠান্ডা আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক গরমকাল বা শীতকাল, গরমকাল দিয়েছেন 5 বার, শীতকালও 5 বার, কি অপূর্ব মিল রেখেছেন আল্লাহ পাক। আসুন আমরা কয়েকটা দেখি, সূর্য থেকে আমরা আলো পাই, সূর্য আছে বলে আমাদের আলো আছে, সূর্য শব্দটা আসছে পবিত্র কোরআনে 33 বার, আলো শব্দটা আসছে 33 বার। মুখ থেকে ভাষণ, আমরা মুখ দিয়ে ভাষণ দিই, এই যে আমি কথা বলছি মুখ দিয়ে, মুখ শব্দটা আসছে 25 বার, ভাষণ শব্দটা 25 বার। ভালোবাসা থেকে আনুগত্য হয়, আল্লাহকে ভালোবাসলে আল্লাহ আনুগত্য করবেন, সেই ভালোবাসা শব্দটা আসছে 83 বার, আনুগত্য শব্দটা 83 বার। বিপদ আসে, বিপদ আল্লাহ পাক বলছেন সবর করো শুকর করো, বিপদ আসছে 75 বার, শুকর শব্দটা আসছে 75 বার। উপকার আছে, মানুষের উপকার করি আমরা, আমার মানুষের ক্ষতি করতে পারি, আমাদের উপকারে বেশি করতে হবে, কিন্তু উপকার এবং ক্ষতি দুইটাই কোরআনে সমান সংখ্যক আসছে 50 বার করে প্রতিটি শব্দ। গাছের চারা থেকে গাছ হয়, দেখুন কি অপূর্ব মিল, গাছের চারা শব্দ 26 বার, গাছ হয়েছে এসেছে 26 বার।
আরেকটা আশ্চর্য জিনিস দেখেন, আল্লাহ পাক কোরআনে কোল শব্দটা এনেছেন এবং কোলে বিপরীতে কাল উনি বলেছে, অর্থাৎ বলো আরো তারা বলল তারা বলেছে। কোল শব্দটা আসছে 332 বার, আবার কালু শব্দটা আসে 332 বার। সুবহানাল্লাহ। অর্থ কোল যতবার বলেছেন ততবার কালু হয়েছে, তার জন্য হয়েছে 332 বার কোল, 332 বার কালু। কাজের বিনিময়ে আমরা পাই, কাজ করলে আমরা বিনিময় পাই, অর্থাৎ আমরা যদি পূর্ণ কাজ করি তাহলে আমরা সওয়াব পাবো। কাজের বিনিময়ে সওয়াব, কাজ আসছে 107 বার, বিনিময় আসছে 107 বার। হিদায়ত হলে আল্লাহ যদি আমাদের হিদায়ত দেন তাহলে আল্লাহ আমাদের রহমত দেবেন। আমরা যদি হিদায়ত প্রাপ্ত হই বা হিদায়ত পেতে পারি বা আল্লাহর পক্ষে যাই তাহলে আল্লাহর রহমত অবশ্যই আমাদের কাছে আসবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক পবিত্র কোরআনে হিদায়ত শব্দটা দিয়েছেন 79 বার, রহমত শব্দটা দিয়েছেন 79 বার। নেশা, নেশা করলে মানুষ মাতাল হয়। আল্লাহ পাক দেখেন কোরআনে দিয়েছে নেশা শব্দটি 6 বার, মাতাল শব্দটি 6 বার। হায়াত মৌত, আমরা সবসময় হায়াত আছে বলে আমাদের মৌত আছে, হায়াত শব্দটা 16 বার এসছে, মৌত শব্দটা 16 বার। আব্দ, আব থেকে আবিদ, গোলামি, আব্দ হলো গোলামি, আবিদ হলো গোলাম। তো আপনি গোলামি করলে গোলাম হতে পারবেন, আল্লাহর আব্দ করলে আবিদ হতে পারবেন। সেই দুইটি শব্দ আসছে সমান সংখ্যক, 152 বার, 152 বার। ইনসান শব্দ হচ্ছে 65 বার। বৈজ্ঞানিক গবেষণা দেখা গেছে ইনসান যেসব উপকরণ দিয়ে আল্লাহ তৈরি করেছেন, কোরআনের মধ্যে লেখা আছে সব উপকরণ যতবার আসছে সবগুলি উপকরণ যদি একত্র করে সংখ্যা গোনেন তাহলে ইনসান শব্দটা 65 বার, উপকরণ সবগুলি মিলে আসছে 65 বার। সুবহানাল্লাহ। এবং কি কি উপকরণ আমরা গত ক্লাসে দেখেছিলাম আজকে একটু দেখবো ইনশাআল্লাহ। সূরা আরাফে 7 নম্বর সূরা 176 নম্বর আয়াত আল্লাহ বলছেন আয়াত অস্বীকারীগণ সাথে তুলনা কুকুরে, অর্থাৎ যারা আয়াত অস্বীকার করে তাদের উদাহরণ দিতে তারা কুকুরের মতো। এই আয়াত অস্বীকারী শব্দটা আসছে কোরআনে 5 বার আর কুকুর শব্দটা আসছে 5 বার। সুবহানাল্লাহ। অর্থাৎ আয়াত অস্বীকারী, আমরা যদি আল্লাহ পাক আয়াত অস্বীকার করি আমাদেরকে আল্লাহ পাক বলছে তোমরা কুকুরের সমতুল্য। ঠিক এই জন্যই আল্লাহ পাক সমান সংখ্যক সংখ্যা দিয়েছেন পবিত্র কোরআনে। জান্নাত ও জাহান্নাম, আমরা জানি জান্নাত ও জাহান্নাম আমাদের আখিরাতে যেকোনো এক জায়গায় যেতে হবে। ঠিক আল্লাহ পাক জান্নাত যতবার দিয়েছেন পবিত্র কোরআনে, জাহান্নাম শব্দটি 77 বার মোট দিয়েছেন পবিত্র কোরআনে। জাকাত দিলে বরকত, এখন জাকাতের সময় আমরা জাকাত দিব, জাকাত দিলে বরকত হবে। ঠিক আল্লাহ পাক পবিত্র কোরআন সে ইন্ডিকেট করে দিয়েছেন জাকাত 32 বার, বরকত শব্দটা 32 বার। অর্থাৎ জাকাত দিলে আমরা মঙ্গল বা বরকত পাবো বা বারাকা পাবো, তার জন্য আল্লাহ পাক সমান সংখ্যক শব্দটি আমাদেরকে ইন্ডিকেট করেছে। এরপরে সম্মানিত সুধীমণ্ডে আমি যা বলবো আপনাকে অবাক হয়ে পারবেন না, পবিত্র কোরআনে মহিলা শব্দটা আসছে 23 বার, পুরুষ শব্দটা 23 বার। আল্লাহ পাক প্রমাণ করে দিলেন নারী এবং পুরুষ সমান, মহিলাদের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। নারী বা মহিলা 23 বার, পুরুষ 23 বার। মানব দেহে যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমকে একটু পরে বলবো আমরা, ক্রোমোজোমের সংখ্যা হলো 46টি, পিতার থেকে 23টি, মায়ের থেকে 23টি, মোট 46টি। এই 46টি 23 জোড়া ক্রোমোজোম কোথায় থাকে? মানুষের সেলের ভিতরে। মানুষের সেল হলো মানুষের কোষ, এই কোষ দিয়ে মানুষের শরীর তৈরি হয়, এই কোষের ভিতরে ডিএনএ দিয়ে ক্রোমোজোম তৈরি হয় এবং সেই ক্রোমোজোম দিয়েই সেলের ভিতরে, প্রত্যেক সেলের ভিতরে ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের সংখ্যা 23, 23, 46। আল্লাহ পাক কি সুন্দরভাবে পবিত্র কোরআনে 46 শব্দটা উল্লেখ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তোমাদের সৃষ্টির ভিতরে যে ক্রোমোজোম সেই ক্রোমোজোম সংখ্যা কোরআনের শব্দের সাথে একত্র করে দিল। এই যদি আমাদের সেল হয় হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল, তার ডান পাশে আমাদের ডিএনএ, ডিএনএ দিয়ে ক্রোমোজোম তৈরি হয়, এই ক্রোমোজোম দিয়েই কিন্তু আমাদের সেলের ভিতরে আমাদের আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওই সংখ্যাটুকু করে দিয়েছেন কতটুকু, ইন হিউম্যান সেল ইচ সেল নর্মালি কন্টেন্স 23 পেয়ারস অফ ক্রোমোজোম, সেই 23 কথাই আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নারী বা মহিলা 23 বার, পুরুষ 23 বার, নারী সমান পুরুষ, মানব দেহে মোট ক্রোমোজোমের সংখ্যা প্রত্যেক সেলের ভিতরে 46টি, পিতার থেকে 23টি, মায়ের থেকে 23টি, মোট 46টি। সুবহানাল্লাহ। এবার আসুন স্থল, সারা পৃথিবীর স্থল কত বার এবং পানি কত বার। স্থল এসছে 13 বার, সাগর 32 বার। কিভাবে আল্লাহ পাক মিলাই দিলেন? 13/45% করলে 28.88 ভাগ, আর যদি 32/45 তাহলে পার্সেন্টেজ করলে আসে 71.11 ভাগ। এবং নাসাতে লেটেস্ট গবেষণা দেখে এটি অত্যন্ত সত্য, অত্যন্ত সূক্ষ্ম একটি হিসাব। আল্লাহ পাক পবিত্র কোরআনে স্থলের সংখ্যা, স্থল 13 বার এবং সাগর বা পানি 32 বার উল্লেখ করে এই নাসার সর্বশেষ
এই গবেষণা দ্বারা প্রমাণ করে দিলেন 71.11 ভাগ হলো পানি, 28.88 হলো স্থল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কোন মানুষের পক্ষে সম্ভব এত সুন্দর গাণিতিক হিসাব করে ছন্দ মিলে এই ধরনের গ্রন্থ লেখা? কিছুতেই সম্ভব না। আমাদের ইমানকে আল্লাহ পাক শক্ত করে দেন এইসব মুজেজা দেখে। সুবহানাল্লাহ। এরকম আরো অসংখ্য বিষয় আছে যা আপনাদের মানতে বাধ্য করবে পবিত্র কোরআন, আল্লাহ পাকের বাণী, এবং আল্লাহ অত্যন্ত সূক্ষ্মরূপে এই কোরআনকে আমাদের জন্য নাজিল করেছেন এবং আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা আরো কিছু আলোপ করব পরবর্তী ক্লাসগুলিতে। 12 হরফের বিস্ময়কর বাক্য, 7 সংখ্যার বিস্ময়কর মুজেজা এবং সাথে সাথে 19 সংখ্যার বিস্ময়কর মুজেজা আমরা পরবর্তী ক্লাসগুলি ইনশাআল্লাহ আলাপ করব, আলোচনা করব। বলো রাব্বুল আলামিন আমাদের ইমানকে শক্ত করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন সুম্মা আমিন। এই যে আমাদের সেল, এই সেলের মধ্যে আসছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস এসে আমাদেরকে আজ উপকার করে দিচ্ছে। আল্লাহ আমাদের এই আজাব থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। আমরা শেষ করার আগে সবাই এই দুইটি দোয়া পড়ে শেষ করি। বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ভাইরাসি ওয়াল জুনুনি ওয়াল জুসাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এবং সাথে এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। ও আল্লাহ, তোমার গজব দিয়ে আমাদের মেরে ফেলো না। আল্লাহ, তোমার আজাব দ্বারা আমাদের ধ্বংস করে দিও না, এর আগেই আমাদের ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনের কিছু অংশ ধৈর্য ধরে শোনার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন।